এক বোন লিখেছেন যে একদিনই বোনের প্রশ্ন, তার বয়স কম থাকার কারণে দিনের হেদায়ত পর আগে বাবা মার অনুপস্থিতিতে কোর্ট ম্যারেজ করে এবং পরবর্তীতে তার বাবা মা সেটা সহজভাবে মেনে নেয়। এখন তাদের দুটো সন্তান। এখন প্রশ্ন হলো, তাদের বিয়ে হালাল বা বৈধ হওয়ার জন্য তাদেরকে কি মেয়ের বাবার উপস্থিতিতে আবারও বিয়ে বা কাবিন করা লাগবে? না, করতে হবে না, কোনো কিছু করতে হবে না। প্রথম কথা হলো যে আমাদের বাংলাদেশে প্রচলিত যে হানাফি মাঝহাব আছে, তো এই মাঝহাব মতে অভিভাবকের উপস্থিতি ছাড়া বিবাহ হলে সে বিবাহ বৈধ, বিশেষ করে যদি সেটা মুসলিম বিচারকের তত্ত্বাবধানে হয়ে থাকে তাহলে সেই বিবাহ বৈধ। তো এটা যদিও সহি হাদিস মোতাবেক নয়, কিন্তু যেহেতু একটা মাঝহাবকে স্বীকৃতি দিয়েছে, মাঝহাব এটাকে স্বীকৃতি দিয়েছে, অতএব এই বিবাহকে হারাম অথবা এই বিবাহ করলে ব্যভিচার হবে ইত্যাদি এগুলো বলা যাবে না। এটা যদি কোনো মানুষ হাদিস জানে যে অভিভাবক ছাড়া বিবাহ হয় না, জানার পরেও সে যদি প্রবৃত্তির অনুসরণ করে এরকম কিছু করে থাকে তাহলে তার গুনাহ হবে এবং তার জন্য ওই ব্যভিচার হবে বা এ ধরনের গুনাহ হবে বলে প্রযোজ্য হবে। কিন্তু যদি তার মোটেও জানা নাই, সামাজিক প্রচলিতভাবে যে ইসলাম আছে সেটা সে জানে, হ্যাঁ, এবং সে অনুযায়ী সে চলেছে, অতএব তারা যেহেতু সঠিক জিনিসটা জানলো না, এই যে এই জন্য যে সে ত্রুটি করেছে বা গাফলিতি করেছে, এর জন্য সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, কিন্তু ওই বিবাহকে ঋণও করতে হবে না এবং তাদের সংসার তারা চালিয়ে যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা।